এখন আমি চাকরি উপস্থাপন করতে চাই না তিনি টেলিভিশন একজন ক্যামেরা পার্সন টেলিভিশন এবং আমি তাকে খুব স্নেহ করি রংপুরের টেলিভিশন ক্যামেরা পার্সনদের মধ্যে খুবই জনপ্রিয় বেসার শুভ চ্যানেল আইয়ে সিনিয়র ক্যামেরা পার্সন তাকে মূলত আমি আবিষ্কার করেছি একজন আবৃত্তি শিল্পী হিসেবে খুব লাজুক আসতে চাই আবার অনুরোধ এসেছে এসআরএল সুমনের কাছ থেকে আমরা যদি জীবনানন্দ দাসের পেঁচা কবিতা ধান খেতে মাঠে জমিছে ভোয়াটে হারানো কুয়াশা ঘরে গেছে চাষা ঝিমিয়েছে পৃথিবী তবু বাইতে কার যেন দুটি চোখে নাই ক্ষমের কোন সাপ হলুদ পাখার ভিড়ে বসে শিশিরের বালক খসে খসে পাখার ছায়ায় শাখা থেকে ঘুম আর ঘুমন্তের ছবি মেখে মেখে মেঠো চার আর মেঠো তারাদের সাথে জাগে একা অগ্রাণের রাতে সেই পাখি আজ মনে পড়ে সেদিন এদিকে গেছে ঘরে প্রথম ফসল মাঠে মাঠে সারিয়ে শিশিরের সুর কার্তিক কি অগ্রাণের রাত্রির দুপুর হলুদ পাতার ভিড়ে বসে শিশিরের বালক ঘষে ঘষে পাখার ছায়ার শাখা থেকে ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে এঠো চাঁদ আর এঠো তারাদের সাথে জানে একা অগ্রাণের রাতে পাখি প্রতিদিন শ্বাসে সে রাতে উদ্দীপ্ত হয়ে আসে বাস কথা বড় আকাশ আকাশের তারা বরফের মতো যা থাকছে পড়া ধান খেতে মাঠে জমিছে ধোয়াটে খারালো কুয়াশা ঘরে গেছে চাষা ছিনিয়েছে পৃথিবী তবু আমি পেয়েছি যে টের কার যেন দুটো চোখে নাই ক্ষোভের ভরসা ধন্যবাদ সবাইকে আমার একটা আহ্বান থাকবে যে আসলে পেঁচা গ্রাম বাংলার যে ঐতিহ্য মানে এই পেঁচার ডাক এখন ইদানিং কিন্তু শোনা যায় না কারণ আমরা জানি যে পেঁচা আমরা দেখেছি ছোটবেলায় যে পেঁচা শিবুলের গাছে রাত্রি হলে পেঁচার ডাক শোনা যেত যেহেতু শিবুলের গাছ এখন খুবই কমে গেছে যাদের সুযোগ থাকবে শিবুলের গাছ একটু যত্ন করবে কারণ শিবুল বসন্তের একটা প্রতীক সেই বসন্তকে আমাদেরকে ধরে রাখতে হবে আমরা কিন্তু ধীরে ধীরে যাত্রিকতার জীবনে আমরা যেখানে আগে বিনোদন নিতে আমরা যাতাম পার্কে এখন কিন্তু আমরা দেখছি আমি যাই নদীর ধারে কিংবা যেখানে ফুল ফোটে বসন্তের ছোঁয়া লাগে হেমন্ত বোঝা যায় এই ধরনের প্রকৃতির কাছে আমার আহ্বান থাকবে শিমুল পলাশ যেগুলা গ্রাম বাংলার সৌন্দর্য বাংলার সৌন্দর্য ফুটিয়ে তোলে সেই গাছগুলো রক্ষার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ আউ ভাই ধন্যবাদ সবাইকে